extra time. মিষ্টি এবার নতুন চেহারা আর নতুন স্বাদে মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। মঙ্গলবার রাতে কলকাতায় পা রাখলেন মেক্সিকোর জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার এনরিকে এসকেদা। ক্লাবের তরফে উপস্থিত ছিলেন ফুটবল সচিব রাজা গুহ এবং ম্যানেজার দেবরাজ চৌধুরী। সান ফ্রান্সিসকো থেকে দিল্লি হয়ে শহরে যখন ইস্ট বেঙ্গলের এই নতুন স্ট্রাইকার এলেন, তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন জনা পঞ্চাশেক লাল হলুদ সমর্থক। ছোট্ট মেয়ে ব্রেকিনাকে কোলে নিয়ে রাত ১১টা নাগাদ এনরিকে যখন বাইরে এলেন, তখন তাকে বরণ করার জন্য রীতিমতো হুড়ো হুড়ি পড়ে গিয়েছে। ক্লাবে উত্তরীয় গলায় পরিয়ে দেওয়ার পাশাপাশি মেক্সিকান স্ট্রাইকারের জন্য জোর স্লোগান উঠল, যা দেখে অভিভূত এনরিকে। স্ত্রী দানিলাও পুরো ব্যাপারটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। শুধু তাই নয়, স্বামীর গলায় লাল হলুদ উত্তরীয়টা পরিয়ে দিলেন তিনি। মাঠে এখনও নামেননি, তবে খুব অল্প সময়ে এত ভালোবাসা পাওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি। থ্যাংক ইউ ফর দিস গ্রেটফুল, দিস ওয়াজ অ্যামেজিং ফর মি, ফর অল মাই ফ্যামিলি, উই আর গ্রেটফুল উইথ অল দ্য ফ্যান্স, অল দ্য সাপোর্টার্স। 14 বছর কেটে গিয়েছে, ক্লাব তাবুতে আই লিগ আসেনি, আর এবার তো কলকাতা লিগও হাতছাড়া হয়েছে। গত 8 বারের লিগ জয়ী দলকে এবার তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তিনি কি চাকা ঘোরাতে পারবেন? তার হাত ধরে কি ক্লাব আই লিগ জয়ের স্বাদ পাবে? এনরিকে বলছেন, হয়তো নতুন এই ইস্ট বেঙ্গলের হাত ধরেই দল ঘুরে দাঁড়াবে। We are going to try to make our best effort. We want to win this league, so all the supporters want to win since a lot of time they didn't win this league, so maybe with all this team and the new players in this East Bengals can make good things for this city and the supporters. মেক্সিকোর অনূর্ধ্ব 17 বিশ্বকাপ জয়ী দলের তিনি সদস্য। 2007 সালে ব্রাজিলে আয়োজিত প্যান আমেরিকান অনূর্ধ্ব 23 জাতীয় দলে খেলেছেন। পরবর্তী সময় 2009 সালে জাতীয় দলের হয়ে ত্রিনিদাদ এবং টোবাগোর বিরুদ্ধে গোলও করেছিলেন এনরিকে। মেক্সিকোর সিনিয়র দলের হয়ে সেটাই ছিল তার একমাত্র গোল। পাশাপাশি ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের বিরুদ্ধেও তার গোল রয়েছে। দীর্ঘদিন ধরেই একজন ভালো মানের স্ট্রাইকারের অভাবে ভুগছে ইস্ট বেঙ্গল। তিনি কি গোলের খরা মেটাতে পারবেন? গাড়িতে বসে সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে বিমানবন্দর ছাড়ার আগে শুধু বলে গেলেন, আমরা সবাই মিলে বদল আনব। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।